স্বাধীনতার 50 বছরে এসে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণে উদ্যোগ নেয় নান্দনিক রূপ পেয়েছে বরিশাল। নতুন প্রজন্ম এবার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বলে মনে করছে সচেতন মহল। পারভেজ রাসেলের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে যেন দিয়েছে বাড়তি আনন্দ। বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, বাংকার, নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বিভিন্ন স্থাপনা ও সংরক্ষণের দাবি সচেতন মহলের। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অবশ্যই এই ধরনের বধ্যভূমি, স্মৃতিস্তম্ভ, স্মৃতিকেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা জরুরি। জাতির পিতার জন্মশতবর্ষ এবং মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী আমরা ব্যাপকভাবে বছরব্যাপী আমরা পালন করার আয়োজন করেছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতেও বীর সেনাদের সম্মান জানাতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন সবাই। আমরা আমাদের বীরত্ব গাথাগুলিকে সংরক্ষণ করলাম, কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরও নামগুলি কিন্তু পাথরে আসা উচিত মনে করি। যে এই এই লোকগুলো আলবদর ছিল, এরা রাজাকার ছিল। তরুণ প্রজন্ম আমরা যারা আছি তাদের কাছে যেন আরও সুন্দরভাবে তুলে ধরার প্রক্রিয়াগুলো নেয়, এটা আমাদের বরিশালবাসীর পক্ষ থেকে তার কাছে বিনীত অনুরোধ থাকবে। মুক্তিযোদ্ধাদের যে সঠিক তালিকা, সেই তালিকাটা যদি একদম সঠিকভাবে আমাদের সামনে নিয়ে আসা যায় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এটা নিতে পার, মানে ধারণ করতে সুবিধা হবে। বরিশালের সকল উপজেলায় স্মৃতি সংরক্ষণ ও ফলক নির্মাণের কথা জানালেন জেলা প্রশাসক। কিছু কিছু জায়গা আমাদের সংরক্ষণ করা হয়েছে, বধ্যভূমি এবং যেসব জায়গাগুলি আমাদের অনেক স্মৃতি বিজড়িত, আমি ইতিমধ্যে আমার 10 জন ইউনোকে আমি নির্দেশ দিয়েছি যে তাদের প্রত্যেকটি জায়গা সংরক্ষণ করার জন্য এবং সেখানে স্মৃতি ফলক তৈরি করার জন্য। অর্জিত স্বাধীনতা সঠিকভাবে ধরে রাখতে পারাটাই মুক্তিযুদ্ধের চেতনা দাবি সিটি মেয়রের। এই বধ্যভূমিগুলিকে যদি আমরা সংরক্ষণ করার আমি চেষ্টা করেছি ওই জায়গার সেই ফিলিংসটা আনার জন্য, যাতে আজকের প্রজন্ম ওখানে গেলে পরে যেন বুঝে কিভাবে আমাদের স্বাধীনতা আমাদের এসেছে, যে চেতনাটা তাদের ভিতরে যেন নিজে থেকে জাগ্রত হয়। এখনো এই মাটিতে দাঁড়ালে শিউরে ওঠে শরীর, শোনা যায় যুদ্ধকালীন নির্যাতিত মুক্তিযোদ্ধাদের আত্মচিৎকার। তাই সকল যোদ্ধাদের সবশেষ স্মৃতিটুকু সংরক্ষণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল।